पिता साहब बालक छेले के खावाते चाय ना कारण छेले रोजगार नहीं बालक हो गेले बापेर दायित्व थाके ना ছেলে পেলে বালক হয়ে গেলে তাকে খাওয়ানো বাপের দায়িত্ব না। পরবর্তীতে ছেলের টাকা পয়সা হলে সে অন্যত্র চলে যায়, কারণ পিতার সাথে থাকতে তার সম্মান বোধে লাগে। পিতার সাথে থাকতে কি সম্মান বোধ লাগলো? খাওয়াতে চায় নাই, এটা তার বেজ্জতি। আরে তার শরীরে চামড়া কেটে জুতো বানাই দিলে পিতা মাতার হক আদায় হবে? যে সম্মান বোধে লাগছে। এইগুলো সে ঢোকার মধ্যে বাপার সাথে সম্পর্ক রাখবে, তাদের কোন খেদমত লাগলে করবে, একসাথে থাকা জরুরি না। সরিয়া তার বাপরে কইছে এক সেক্টর বিয়ে দিয়ে আলাদা করে দাও, একসাথে থাকলে পর্দা হয় না। বাপের দায়িত্ব নিজ দায়িত্বে এক এক ছেলেকে পৃথক করে দিয়ে পেছন থেকে তাকে সহযোগিতা করা, সহযোগিতা করা। ফজর এবং আসর নামাজ কাজা হয়েছে, কোন সময় পড়ে দিলে ভালো হয় বলে দিন। ফজর আর আসর কাজা হয়েছে, জোর কাজা হয় নাই। ফজর না পড়ে জোর পড়লে, ফজর না পড়ে যদি জোর পড়ে, জোর তো হয় নাই, বুঝলেন নাই? এই জন্য যখনই কাজা করবে গোড়ার তো সবগুলো করে আসবে, শুরু থেকে সবগুলো করে আসবে, তা না হলে অক্তিয়া নামাজ হবে না। আমি শুনেছি শয়তান নাকি মানুষকে 70,000 নেক সুরতে ধোকা দিতে পারে, নেক সুরতে ধোকা দিতে পারে, এটা তো ঠিক। 70,000 এটা কেউ নিজের পক্ষ থেকে লাগে? আসলে 70,000-এর যত হাদিস আছে সব জাল হাদিস, প্রচলিত জাল হাদিস অপ্রচলিত ভুল। এই দুটি কিতাব নির্ভরযোগ্য কিনা তা জানিয়ে উপকৃত করবেন। প্রচলিত ভুলটা আমার পড়া নেই, জাল হাদিসটা পড়া। জাল হাদিসে কিছু কিছু হাদিস আছে যেটা কেউ কেউ জাল বলছে, সবাই না। ওনার এমন জালগুলো আনা উচিত ছিল যারা সব মহাদিসিনরা কি করছে জাল, যেটা নিয়ে বিতর্ক আছে ওটা না আনলে ভালো ছিল, কিন্তু ওটাও নিয়ে আসছেন। যেই মুর্শিদ সেই রসুল, তাহাতে নাই কোন ভুল, খোদা সেই হন। এই কথাটি আমার অফিসে এক খাজা বাবা ভক্ত কয়, এখন আমি তাকে কি করব,
এটা কুফরি কথা। যেই মুর্শিদ সেই আক্কারের পীর না মুর্শিদ না, আমার পীর আমার মুর্শিদ। মুর্শিদ মানে কি? রাস্তা দেখানো আল্লাহ রাস্তা। কিন্তু আমার পীর আমার মসজিদ তো ঠিক আছে, উনি কি রসুন? না এটা রসুন, রসুন তো না, এটা তো ডাইরেক্ট রসুন বলার ডাইরেক্ট, এটা ভালো বন্ডন। মসজিদের ইমাম সাহেব ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাথে যুক্ত হয়ে এলাকায় সদস্য সংগ্রহ ও টাকা উত্তোলন করেন। এই অবস্থায় তাকে মসজিদের ইমাম হিসেবে রাখা যাবে কিনা, রাখা দেওয়া তো পরের কথা, তার জন্য ইমাম হওয়া জায়েজ নেই। যে ব্যক্তি হাদিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করে, সুদী প্রতিষ্ঠান সাইনবোর্ড দিছে ইসলামী, সাইনবোর্ড দিছে কি, সাইনবোর্ড লাগাইলে ইসলাম হয়ে যায়। যদি এর সাথে যুক্ত এর জন্য সদস্য কালেকশন করে তো ফাঁসে হয়ে যাবে, নিজেই ইমামতের যোগ্যতা হারাই হবে, নেই তার মধ্যে। আর কোন কর্তৃপক্ষের জন্য বহাল দেওয়া, বহাল রাখা, নতুন করে চাকরি দেওয়া, এটাও জায়েজ নেই। একটি কাজ করিয়ে দেওয়ার জন্য হকে 3,000 টাকা দিতে রাজি হয়। মানে কোন একটা ব্যক্তি, আর এক ব্যক্তি ক কি করছে, একটা কাজ করিয়ে দেওয়ার জন্য 3,000 টাকা দিতে রাজি হয়েছে। খ টাকা পায় কাজটি করিয়ে দেয়, উনি কাজটা করে দিচ্ছে, এতে ক খুবই খুশি হয়, দুনিয়া হাতে ধরবে সবাই খুশি হয়। কাজটি করাতে ক্ষয়ের খরচ হয় মাত্র 2,000 টাকা, বাকি 1,000 টাকা ক্ষয়ের জন্য জায়েজ হবে কি? সে তোকে মালিক বানাই দেয়, পুরোটা তোমাদের দিয়ে দিলাম, কম বেশি যা লাগে আমার চাষটা করে দেবে। এই টাকাটা বলতে আমার কোন দাবি দেওয়া, এটা ঠিক এইভাবে দিয়ে থাকলে আসলে দেওয়া লাগবে না। আরটা হলো উনি বলছে যেখানে যা লাগে বলেন, বেশি দিবেন যা লাগবে তাই দিবে, এতে আপনি রাজি হয়ে কাজ করে দিন। সেই শুরুতে ওরকম টাকা বাঁচলে নিজে নেওয়া যাবে না, ওনাকে ফেরত দিতে হবে। জুতা ব্যাগে নিয়ে পিঠে অথবা সঙ্গে থাকা অবস্থায় তাওয়াফ করা যাবে কিনা? জুতা যদি না পাক না থাকে ব্যাগে ভরে নিয়ে তাওয়াফ করতে পারবেন। হায়াত নিফাস অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত
হায়াত অবস্থায় হুজুরের পাঁচ সালের রওজা জিয়ারত করা যাবে কিনা, হুজুরের কবর তো মসজিদে, হায়াত অবস্থায় যাবে কিভাবে? মসজিদের দোকান নিচের না হিজরা সন্তান জন্ম নেওয়ার কারণ কি? কোরআন হাদিসে কোন কারণ দেখা গেল বাপ মায়ের কি অন্যায়ের কারণে সন্তান হিজরা হয়, এরকম ব্যাখ্যা দেওয়া আমরাও জানি নাই। সুরা আল মায়দা চুয়ান্ন নম্বর আয়াত কি আছে? আয়াত চলে গেল চুয়ান্ন মধ্যে যে সিও ধর্ম থেকে ফিরে যাবে, অচিরে আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা তাদেরকে ভালোবাসবে, মুসলমানদের মধ্যে নয়। প্রশ্ন কি, সিও ধর্ম থেকে ফিরে আসবে মানে ও নিজে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে মুসলমান প্রতি ভালোবাস করবে না, কাফেরদের প্রতি ভালোবাস করার দায়িত্ব নেই। অনেকে বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে হুজুর বলা যাবে না, আমাদের নবী ছাড়া অন্য কাউকে হুজুর বলা যাবে না। যেমন আলেমকে কি বলা যাবে? হুজুর মানে হল যার কথা দিলে থাকে, যার কথা অন্তরে থাকে তাকে কি বলে? অন্তরে কোন আলেম বাবা থাকে ইমাম সাহেব ফজর এবং আসরের নামাজে পূর্ব দিকে ঘুরে কেন বসে, ঘুরে ঘুরে ঘর দিয়ে হাদিসে এরকম আসে, ফজরে আর আসরে কোন সময় ডানে ঘুরবে বাই ঘুরবে আর নেই।